রাঙ্গামাটির লংগদু উপজেলার ফারিয়লর বসতবাড়ি ফুরিয়ে দিবার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। শুক্রবার সকালে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির উগ্র দল লংগদু যাবার হতাশ হইলেও নিরাপত্তাজনিত কারণে ওনারা এড ন যায়। পরে তারা রাঙ্গামাটির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবি জানায়। এই সময় আরও উপস্থিত আছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামীম, ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, উপজাতি বিষয়ক সম্পাদক মনীষ দেওয়ান, জেলা বিএনপির সভাপতি হাজি শাহ আলম, সাধারণ সম্পাদক দীপেন তালুকদার দীপু সহ বিএনপি নেতৃবৃন্দ। এই ঘটনার পেছনে এবং এই ঘটনাকে নিয়ে অনেক কিছু হবে, সেই জন্য বিচার বিভাগীয় তদন্ত যদি হয় সেখানে সব কিছু এসে যাবে সেই তদন্তে, এবং সেই তদন্তের উপরে জনগণের বিশ্বাসও থাকবে। এমনি আমাদের এখানে যে তদন্তগুলি হয়, পুলিশের তদন্ত, অন্য কোনো সিআইডির তদন্ত, ডিআইবির তদন্ত, এগুলো মানুষ বিশ্বাস করে না, সেজন্য জুডিশিয়াল ইনকোয়ারি আমরা দাবি করছি। ইলেকট্রিক আর্ক ফার্নেসে 100% পরিশোধনের পর টিএমটি প্রযুক্তিতে তৈরি হয় একেএস। বিখ্যাত একেএস টিএমটি বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা। একেএস।